কিন্তু তাহারা স্বর্গ না খাই সে পৃথিবীর ইলাম্ভ। এরপর কিন্তু হে নির্বোধ মনুষ্য, কর্মবিনা বিশ্বাসে নিষ্ফল, এহার পর জানিবাকু ইচ্ছা করুছ? আমমানব পিতা অব্রাহ বেদি উপরে আপনা পুত্র ইসাকু উচ্চারণ করি স্বাগত করু। আসন্তু আমি এই সময়ে প্রভুঙ্কর বাক্যর আমাদের চিন্তা করিবা। রোমিও পুস্তক এবং যাকুব পুস্তকরে যে বিশ্বাস বিষয়ে লিখিত অছি, অনেক সময়ে অনেক লোক মানে এই দুই পুস্তকরে লিখিত থিবা বিশ্বাস বিষয়ে কন্ট্রোভার্সিয়াল বা বিবাদীয় মন্তব্য দিয়ন্তি। অনেকঙ্কর মতরে রোমিও পুস্তকরে যে বিশ্বাস বিষয়ে লেখা অছি তাহা কেবল বিশ্বাস কর্ম নুহে। অনেকঙ্ক মতরে যাকুবঙ্ক পুস্তকরে যে বিশ্বাস বিষয়ে লেখা অছি তাহা কেবল বিশ্বাস নুহে কর্ম মধ্য। এইপরি অনেক লোক মানে এই দুই পুস্তকর লিখিত বিশ্বাস বিষয়ে সেমানে বিবাদীয় মন্তব্য লেখন্তি, কিন্তু সেইপরি নুহে। বাইবেল যে 66টি পুস্তক অছি, আদি পুস্তক ঠার প্রকাশিত বাক্য পর্যন্ত সেথিরে কৌশি বিষয় মধ্যে কন্ট্রোভার্সিয়াল বা বিবাদীয় নুহে। আদি পুস্তক ঠার প্রকাশিত পর্যন্ত সমস্ত বাক্য পরস্পর সহিত সম্পূর্ণ শত প্রতিশত সম্মতি প্রকাশ করতে। তেমনি যেতবে আমি বাইবেল অধ্যয়ন করু, আমি নিশ্চিত হেউ যে যেহেতু মূল লেখক হচ্ছেন জনে অর্থাৎ পবিত্র আত্মা, আেণুকরি সে কোশি বিবাদীয় বিষয় নুহে। তবে এই বিশ্বাস বিষয়ে আমি রোমিও পুস্তক এবং যাকুব পুস্তকর আমি অল্প সময় চিন্তা করিবা। রোমিও পুস্তকরে আমি পাঠ করেছু যা কি প্রকাশ করে ধার্মিক বিশ্বাস দ্বারা বঞ্চিব। এহা এক গুরুত্বপূর্ণ অংশ অটে। যদি আমি মানে এই পদ অনুসারে চিন্তা করিবা এবং এই পদ যদি ধার্মিক শব্দটি আমি বাহার করে দেউ, ক্ষমা করিবে, বিশ্বাস পদ যদি আমি বাহার করে দেউ, তবে ধার্মিক বঞ্চি পারিব কি? পরমেশ্বরঙ্কর বাক্য কহে ধার্মিক বিশ্বাস দ্বারা বঞ্চিব। যদি বিশ্বাস নাহি তবে ধার্মিকর মধ্যে বঞ্চিবার উপায় নাহি। যদি কোনসি লোক পচারন্তি জনে ধার্মিক ব্যক্তি কোন নরক যাই পারে, সাধারণ ভাবরে কহিলে মু কহিবি হ্যাঁ যাই পারে। জনে ধার্মিক ব্যক্তি মধ্যে নরক যাই পারে। সাধারণ ভাবরে যদি আমাদের চিন্তা করু, জগতরে অনেক ধর্ম অছি, অনেক ধার্মিক লোক অছন্তি, জাগতিক সাধারণ ভাবরে যদি আমরা চিন্তা করিবা, মনুষ্যর ধর্ম উত্তম কার্য করিবা, যে সমস্ত উত্তম কাম মনুষ্য করে তাহা তাহা পক্ষে ধর্ম বলে বিবেচনা করা যায়। আর সেইভাবে ভাবরে আমি যদি আমি দশ আজ্ঞা এবং অন্যান্য ধর্ম দেখু, দশ আজ্ঞা মধ্যে প্রথম চারোটি আজ্ঞা যদি আমাদের ছাড়ি দেও, বাকি যে ছটি আজ্ঞা আছে, তুমি চোরি করিব না, তুমি ব্যভিচার করিব না, এই যে সমস্ত পরবর্তী ছটি আজ্ঞা সবু ধর্মরে আছে, সে হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, অন্যান্য সবু ধর্মরে
দশ আজ্ঞার পরবর্তী ছটি আজ্ঞা রয়েছে, অর্থাৎ সেমানে মধ্যে তাহা পালন করন্তি। অনেক লোকমানে আউ যেউমানে কি লোকমানকু উপকার করন্তি, গরিব লোকমানকু সাহায্য করন্তি, বিধবা দীন দরিদ্র অনাথ মানকর উপকার করন্তি, এইপরি লোকমানকু জাগতিক ভাবরে লোকে দেখিলে কহন্তি আরে কেতে ভল লোক, এ লোক ধার্মিক লোক, কেবল খ্রিস্টীয় সম্প্রদায়ের নুহে বিভিন্ন সম্প্রদায়ের লোকে এই শব্দ ব্যবহার করন্তি, আরে সে জনে ধার্মিক পুরুষ অটন্তি। আও কিন্তু পরমেশ্বরের বাক্য এই স্থানে স্পষ্ট ভাবরে প্রকাশ করে ধার্মিক কেবল বিশ্বাস দ্বারা বঞ্চিব, কোনসি উত্তম গুণ নুহে। জন ব্যক্তি হুয়ে তো সে বহুত ভাল অন্য মানুষ সাহায্য করুছি, আউ সে কাহা সহিত অশান্তি করু না, কাহা সহিত ঠক ঠকামি কিংবা মিথ্যা কহু না, সে বহু ভাল অছি। কিন্তু যেতবেলে প্রভু যীশু খ্রিস্ট তাঙ্কর সম্মুখকু আসন্তি, আউ সে যীশুকু তিরস্কার করুছি, যীশুকু রিজেক্ট করুছি, আউ সেই সময়ে প্রভুঙ্কর বাক্য কহে সেই লোক যীশুঙ্ক বিহনে বঞ্চি পারিব না। প্রিয় মানে পরমেশ্বরঙ্কর বাক্য আম্ভমানকু এহা প্রকাশ করে, যেতবেলে সেই ব্যবস্থা পালনকারী ধনী যুবা থেলে যা মাতৃ তার 19 অধ্যায়ে প্রকাশ করা যায়, সে প্রভু যীশু খ্রিস্টঙ্ক পাখকু আসি পচারন্তি, গুরু অনন্ত জীবন প্রাপ্ত হওয়া পাই মু কোন করি। প্রভু যীশু খ্রিস্ট তাহানকু কহিলে কি ব্যবস্থায় কোন লেখা আছে সমস্ত পালন কর। আর সেই সময়ে সে ধনী যুবাটি কহন্তি মো বাল্যকালর এই সমস্ত মু পালন করি আসি আছি। আর প্রভু যীশু খ্রিস্ট গুরুত্বপূর্ণ বিষয় তাঙ্ক সম্মুখে রাখন্তি, গোটিয়ে বিষয় কি তুম পাখরে বহুত ধন অছি, তুমি সে সব বিক্রি করি দীন দরিদ্র মানুষকে দিও, আর মো পছে তুমি আস। প্রভু যীশু খ্রিস্ট এই সম্পূর্ণ ব্যবস্থা পালনকারী যুবা সম্মুখ সম্মুখে দুইটি বিষয় রাখন্তি, তুমি ধনকু হলে মনোনীত কর, নইলে মোতে হলে মনোনীত কর। আর সেই সময়ে সম্পূর্ণ ব্যবস্থা পালনকারী এই ধনী যুবা যীশুঙ্কু নুহে সে ধনকু মনোনীত করন্তি, যীশুঙ্কু ছাড়ি দিয়ন্তি, আর সে বিমুখ হয়ে চালি যাআন্তি। সেই সময়ে প্রভু যীশু খ্রিস্ট গোটিয়ে মহান স্টেটমেন্ট দৌঁচন্তি যে ওটর সূচির ছিদ্র দেই ওটর প্রবেশ করিবা সহজ, কিন্তু ধনী লোকমানঙ্কর ঈশ্বরঙ্কর রাজ্যরে প্রবেশ করিবা কষ্ট অটে। সেইপরি আও সাধু পাউল যে পরিবর্তন হওয়া পূর্বে সাউল ছিলে, আও সে মধ্যে এইপরি ব্যবস্থা পালনকারী হি থিলে। আমি আও তাঙ্ক বিষয়ে গোটে পদ আমি পাঠ করিবা, ফিলিপিয় তার 3 অধ্যায় 6 এবং 7 পদ। উজ্জ্বক সম্বন্ধরে মন্ডলীর জনে তারণাকারী পুনি ব্যবস্থাগত ধার্মিকতার সম্বন্ধরে নির্দোষ দেখা যাচ্ছিলি, আর ব্যবস্থার ধার্মিকতা সম্বন্ধরে নির্দোষ দেখা যাচ্ছিলি, কিন্তু যাহা সবু মো পক্ষে লাভজনক থিলা সেই সবু মু খ্রিস্টঙ্ক নিমন্তে ক্ষতিজনক বলি গণ্য করিয়াছি। মু সবু ব্যবস্থা পালন করিথিলি ধার্মিক হেবা নিমন্তে, কিন্তু মু খ্রিস্টঙ্ক পাইলা পরে মু এবে জানি যাইছি যে মো কর্ম দ্বারা মু ধার্মিক গণিত বা অনন্ত জীবনরে মু অনন্ত জীবি হেই পারিবি নাহি, কেবল যীশুঙ্ক ঠারে বিশ্বাস করিবা দ্বারা মু অনন্ত জীবন পাইছি। হালেলুয়া। তেণু করি রোমিও পুস্তক আমমানঙ্কু এই এক বিষয় প্রকাশ করে যে পরিত্রাণ আম্ভমানঙ্কর বাহিক ক্রিয়াকর্ম নুহে, এহা প্রভু যীশু খ্রিস্টঙ্কর দান যাহা তাহাঙ্ক ঠারে সম্পূর্ণ বিশ্বাস করিবা দ্বারা প্রাপ্ত হুয়ে।
ସେହିପରି ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯାକୁବ ପୁସ୍ତକକୁ ଆମେ ଯାଉ, ଯାହା ଯାକୁବ ପୁସ୍ତକରେ ବିଶ୍ୱାସ ବିଷୟରେ ଆମେ କେଉଁ ସବୁ ବିଷୟ ପାଠ କରିଛୁ ତାହା ମାନଙ୍କୁ କ'ଣ ପ୍ରକାଶ କରେ ଆମେ ଦେଖୁ। ସେଇ ଯାକୁବ 2:14 ଆମେ ପାଠ କରିଛୁ, 14-16 ପଦ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଏହିପରି ଗୋଟେ ଗୋଟେ ପଦ ଯଦି ଆମେ ଦେଖୁ ଯାକୁବ ପୁସ୍ତକରେ କେତେ ପ୍ରକାରର ବିଶ୍ୱାସ ବିଷୟରେ ଏଥିରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, କେତେ ପ୍ରକାରର ବିଶ୍ୱାସ। ପ୍ରଥମେ ଆମେ ଦେଖୁ ଯାହାକି 14 ପଦ ଲେଖା ଅଛି ଯେ ହେ ମୋର ଭାଇମାନେ, ଯଦି କେହି ମୋର ବିଶ୍ୱାସ ଅଛି ବୋଲି କୁହେ କିନ୍ତୁ ତାହାର କର୍ମ ନ ଥାଏ ତେବେ ସେଥିରେ କି ଲାଭ। ଏହିପରି ବିଶ୍ୱାସ କ'ଣ ତାହାର ପରିତ୍ରାଣ କରିପାରେ? ଯଦି ଜଣେ ଭାଇ ବା ଭଉଣୀ ବସ୍ତ୍ର ଓ ଦୈନିକ ଖାଦ୍ୟ ନ ହୁଏ ଆଉ ତୁମମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କେହି ତାହାକୁ ଶରୀରର ପ୍ରୟୋଜନୀୟ ଦ୍ରବ୍ୟ କିଛି ହି ନ ଦେଇ କୁହେ ଉଷ୍ଣ ଓ ତୃପ୍ତ ହୋଇ କୁଶଳରେ ଯାଅ ତେବେ ସେଥିରେ କି ଲାଭ। ଏ ବିଶ୍ୱାସ ଅକର୍ମଣ୍ୟ ବିଶ୍ୱାସ ଅଟେ, ଏହା କେବଳ ମୁଖରେ କହେ କିନ୍ତୁ ସେ ବିଶ୍ୱାସର କର୍ମ ତା ପାଖରେ ନାହିଁ। ଯେପରି ସେ ଅକର୍ମଣ୍ୟ ଦାସ ଥିଲା, ତାର ପ୍ରଭୁ ତାହାକୁ ଯେଉଁ ଗୋଟେ ତୋଡ଼ା ଦେଇଥିଲେ ସେ ଗୋଟେ ତୋଡ଼ାର ମୂଲ୍ୟ ବୁଝିପାରିଲେ ନାହିଁ, ସେ ଗୋଟିଏ ତୋଡ଼ାକୁ ବ୍ୟବହାର କରିପାରିଲେ ନାହିଁ, ଆଉ ସେ ଗୋଟିଏ ତୋଡ଼ାକୁ ମାଟି ଭିତରେ ଆଉ ସେ ପୋତିକି ରଖିଲେ, ଯଦ୍ୱାରା ସେ ଗୋଟେ ତୋଡ଼ା ତାହା ଯେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଆସିବା କଥା ଅକର୍ମଣ୍ୟ ହେଇଗଲା। ତାର ପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଆସିଲେ ଆଉ ତାକୁ କହିଲେ ରେ ଅକର୍ମଣ୍ୟ ଦାସ। ପ୍ରିୟମାନେ, ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଆଜି ଆମମାନଙ୍କୁ ପ୍ରକାଶ କରେ ଏହିପରି ବିଶ୍ୱାସୀ ବା ବିଶ୍ୱାସ ଅଛି। ଆମେମାନେ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଯେଉଁ ମହତ ବିଷୟ ଦେଇଛନ୍ତି ଯୀଶୁଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବା। ଅନେକ ଲୋକମାନେ ପୃଥିବୀରେ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଏହି ବିଷୟରୁ ସେମାନେ ଦୂରରେ ରହିଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମମାନଙ୍କର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ପରମେଶ୍ୱର ଆଉ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ ଆମମାନଙ୍କୁ ଦିଆଯାଇଛି, କିନ୍ତୁ ଅନେକ ସମୟରେ ଆମେ ମାଟି ତଳେ ପୋତିକି ରଖିବା ପରି ଆମମାନଙ୍କର ବିଶ୍ୱାସ ରହିଛି। ଅଛି ବିଶ୍ୱାସ କିନ୍ତୁ ବ୍ୟବହାର ନାହିଁ। ପ୍ରାର୍ଥନା କରିବା ସମୟରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ, ବାକ୍ୟ ସମୟରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ, କୌଣସି ପରିସ୍ଥିତି ଆସିବା ସମୟରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ। ବିଶ୍ୱାସ ଅଛି ସତ, କିନ୍ତୁ ଆମେ ବ୍ୟବହାର କରିପାରୁ ନାହୁଁ। ଏହିପରି ବିଶ୍ୱାସ ଅକର୍ମଣ୍ୟ ବିଶ୍ୱାସ, ଯାହା ପରିତ୍ରାଣ ସାଧନ କରିପାରେ ନାହିଁ, ଯାକୁବ ଆମମାନଙ୍କୁ ପ୍ରକାଶ କରନ୍ତି। ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱାସ ଆମମାନେ ଦେଖିବା ଯାହାକି ସେ 17 ପଦ ପ୍ରକାଶ କରେ, ସେହିପରି ମଧ୍ୟ ବିଶ୍ୱାସ କର୍ମ ବିନା ନିଜେ ମୃତ। ଏକ ମୃତ ବିଶ୍ୱାସ ଏ ସ୍ଥାନରେ ପ୍ରକାଶ କରାଯାଉଛି। ମରିବା ଲୋକମାନଙ୍କୁ ଆମେ ଦେଖିଛୁ, ଜାଣିଛୁ, ସେମାନେ ଦେଖାଯାଉଛନ୍ତି, ପୂର୍ବରୁ ଯେପରି ଦେଖାଯାଉଥିଲେ ଏବେ ମଧ୍ୟ ସେହିପରି ଦେଖାଯାଉଛନ୍ତି, କିନ୍ତୁ ସେମାନଙ୍କର ଚକ୍ଷୁ ଥିଲେ ବି ଦେଖିପାରିବେ ନାହିଁ, ମୁଖ ଥିଲେ ବି କହିପାରିବେ ନାହିଁ, ଗୋଡ଼ ହାତ ଥିଲେ ବି ଚଳାଇ ପାରିବେ ନାହିଁ। ସେମାନେ ଯେହେତୁ ମୃତ ଅଟନ୍ତି, ସେହିପରି ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆମକୁ ବିଶ୍ୱାସ ଦେଇଛନ୍ତି ସତ, କିନ୍ତୁ ଆମ୍ଭମାନଙ୍କର ଦେଖିବାରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ, ଆମ୍ଭମାନଙ୍କର କହିବାରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ, ଆମ୍ଭମାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ। ଏହିପରି ବିଶ୍ୱାସ ଥିଲେ ମଧ୍ୟ ତାହା ମୃତ ବିଶ୍ୱାସ ଅଟେ। ସେହିପରି ଭାବରେ ଆମେ ଦେଖିବା ତୃତୀୟ ବିଶ୍ୱାସ ଯାହାକି ଯାକୁବ ପ୍ରକାଶ କରନ୍ତି ସେ 18 ପଦରେ, କିନ୍ତୁ କେହି ଅବା କହିବ ତୁମର ବିଶ୍ୱାସ ଅଛି, ତୁମର ବିଶ୍ୱାସ ଅଛି, ପୁଣି ମୋହର କର୍ମ ଅଛି, କର୍ମ ବିନା ତୁମର ବିଶ୍ୱାସ ମୋତେ ଦେଖାଅ, ଆଉ ମୁଁ କର୍ମ ଦ୍ୱାରା ତୁମକୁ ମୋହର ବିଶ୍ୱାସ ଦେଖାଇବି। ବାହିକ ବିଶ୍ୱାସ, ଦେଖାଣିଆ ବିଶ୍ୱାସ, ଯାହାକି ବିଶେଷ କରି ଫାରୁସି ସାଧୁକୀ ମାନଙ୍କର ଆଉ ସେଇ ବିଶ୍ୱାସକୁ ଦର୍ଶାଏ। ମୁଁ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ପାଇଛି, ମୁଁ ବିଶ୍ୱାସ କରୁଛି, ମୁଁ ଏହିପରି କାମ କରୁଛି,
মু বড় বড় হিলিং করিবাকু পাউছি আও মো দ্বারা অনেক বিষয় সাধিত হউছি যাহা পরমেশ্বরঙ্কু পছরে রখি আমি মানে আগকু আসু নিজকু যে দেখে কি আমার যে বাহ্য ধার্মিকতা সাধন কর তাহাকু হি বাহিক বিশ্বাস বা দেখানিয়া বিশ্বাস ভাবরে প্রকাশ করা যায় প্রিয় মানে এইপরি বিশ্বাস মধ্য তাহা কোনসি লাভযোগ্য নহে পরমেশ্বর অন্তকরণ নিরীক্ষক মর্ম পরীক্ষক সে কেবে মধ্য চাহান্তি নাই যে আমি বাহিক ভাবরে দেখানিয়া ভাবরে বিশ্বাস করু এইপরি বিশ্বাস মধ্য পরমেশ্বরঙ্কর গ্রহণযোগ্য নুহে পরমেশ্বর সত্যরে আত্মারে তাহাঙ্কর সেবা তাহাঙ্কর নিকটবর্তী হেবা পাই পরমেশ্বর চাহান্তি বাহিক ভাবরে নুহে উনিশ পদরে আউ এক প্রকার বিশ্বাস আমি দেখু ঈশ্বর যে একমাত্র এহা তুমি বিশ্বাস করুছ ভাল কথা ভূত মানে মধ্যে বিশ্বাস করি হর হর কুয়ন্তি এইটা হচ্ছে ভূত মানঙ্কর বিশ্বাস ভূত মানঙ্কর বিশ্বাস কেমতি কহিবাকু গলে আমি সমস্তঙ্ক থারু বেশি অধিক বিশ্বাস করিবা লোক হচ্ছন্তি ভূত মানে যীশুঙ্কু সঠিক ভাবরে জানিছন্তি হয়তো আমি জানি পারিবা নাই ভূত মানে যীশুঙ্কর উপস্থিতিকু সেমানে জানি পারন্তি ভূত মানে প্রভু যীশু খ্রিস্টঙ্কু সত্য প্রতিশত সেমানে চিহ্নি পারন্তি আও ভূত মানে কেবল তাহা নুহে যীশুঙ্কর শত প্রতিশত আজ্ঞাবহ মধ্য কুহন্তি যীশু যদি কহিবে যা কহিলে ভূত মানে যাবে ভূত মানে যীশুঙ্কর কথা শুনন্তি আজ্ঞাবহ হুয়ন্তি দেখন্তু সেমানঙ্কর কিপরি বিশ্বাস অটে আমি সমস্তঙ্ক ঠারু হুয়ে তো এইপরি মধ্যে আমি কহিপারিবা ভূত মানঙ্কর বিশ্বাস তো বহুত বড় সেমানে যীশুঙ্কর কথা অনুসারে সবু করুছন্তি কিন্তু এই যে ভূত মানঙ্কর বিশ্বাস কর এক্সপায়ার্ড বিশ্বাস সেথিরে আর ভ্যালিডিটি নাহি ভূত মানে বিশ্বাস কলে মধ্য সেমানঙ্কর উদ্ধার নাহি সেমানঙ্কর সময় থিলা তাহা সরি যাইছ আজি আমমানঙ্কু পরমেশ্বরঙ্কর বাক্য কহে তাহা বহুত ভয়ানক অটে মনুষ্য জীবিত থিবা সময় রেহি বিশ্বাসর ভ্যালিডিটি অছি মোর প্রিয় মানে জীবিত থিবা সময় রেহি আমকু যীশুঙ্ক ঠারে বিশ্বাস করিবার আবশ্যক যদি মরি যাও আও বিশ্বাসর ভ্যালিডিটি নাহি ভূত মানে সর্বোৎকৃষ্ট বিশ্বাস করন্তি কিন্তু সেমানে উদ্ধার পাই পারিবে নাহি যেহেতু যে সময় সেমানকর থিলা সরি যাইছি সেমানক পায় আও উদ্ধারর বিশ্বাস নাহি এরা হচ্ছে ভূত মানঙ্কর বিশ্বাস তেবে শেষরে আমরা দেখু যাহা কি 20 পদরু 26 পদ পর্যন্ত যাহা কি আজির মুখ্য বিষয় আজির টপিক আজির চিন্তনে বিষয় যাহা হচ্ছে উদ্ধারকারী বিশ্বাস বা পরিত্রাণদায়ক বিশ্বাস এ সেভিং ফেথ সেভিং ফেথ যে বিশ্বাস দ্বারা কি মনুষ্য অনন্ত জীবন প্রাপ্ত হুয়ে যে বিশ্বাস দ্বারা কি মনুষ্য উদ্ধার প্রাপ্ত হুয়ে যে বিশ্বাস কি পরমেশ্বরঙ্কর গ্রাহ্য অটে প্রিয় মানে এই যে উদ্ধারকারী বিশ্বাস এই বিশ্বাস বিষয়ে যাকুব আও সে বর্ণনা করু করু দুইটি সুন্দর উদাহরণ দেইছন্তি গোটিয়ে উদাহরণ হচ্ছে অব্রাহামঙ্ক বিষয়ে আও গোটিয়ে উদাহরণ হচ্ছে রাহাবঙ্ক বিষয়ে আও সে কহন্তি আমমানঙ্ক পিতা অব্রাহাম বেদি উপরে আপনা পুত্র ইসাকঙ্কু উৎসর্গ করিবা বেড়ে কোন কর্ম দ্বারা ধার্মিক গণিত হইনথিলে প্রত্যেক বিশ্বাসী মানঙ্ক পাইঁ পরীক্ষা আছে বিশ্বাসী মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার অছি আও অব্রাহাম যে কি পরমেশ্বরঙ্ক ঠারে শত প্রতিশত বিশ্বাস করিছন্তি যেতেবেলে পরমেশ্বর কহিলে অব্রাহাম যদিও আজ তুমি বন্ধ্যা অবস্থায় অছ তথাপি তুমি আকাশর তারাগণকু দেখ
এইপরে তোমার বংশ হবে। আব্রাহাম তাহা মধ্যে বিশ্বাস কলে, বন্ধ্যা অবস্থায় অনেক গোষ্ঠীর পিতা হবার বিশ্বাস করছেন, সেপাই তাহা তাঙ্ক পক্ষে ধার্মিক গণনা করা গলা। আমি দেখু গোটে বলে পুত্র জন্ম হয়েছিল ইসহাক, আপু মধ্যে পরমেশ্বর বলিষ্ঠ করা কহিলে, আব্রাহাম সে পছন্দ চাইলে না, যেহেতু তাঁর পূর্ণ বিশ্বাস অছি পরমেশ্বর সর্বসাধারণ কর্তা তাঁর সব অছি, আব্রাহাম সে পরমেশ্বর ঠিক বিশ্বাস করিথিবা হেতু সে আও পছঘুঞ্চ নহই এই যে মহা ত্যাগ করিবাকু যাওছন্তি, অর্থাৎ তাঁর পুত্রকু মধ্যে পরমেশ্বরক উদ্দেশ্যে বলিষ্ঠ করিবা পাই যাওছন্তি। মোর প্রিয় মানে আর পরমেশ্বর সে কাহার জীবন নিয়ন্তি নাহি, নরবলি কমপ্লিটলি প্রোহিবিটেড, নরবলি খ্রিস্টিয়ান ধর্মরে হেই পারিব নাহি। কেবল নরবলির কথা নুহে, কোনসি মেন্ঢা হোক ছেলি হোক কুকুড়া হোক খ্রিস্টিয়ান ধর্মরে এইপরি কোনসি বলি নুহে। পরমেশ্বর কেবল আম্বুমানকর মন এবং হৃদয় সে আম্বুমানকর ঠারু চাহান্তি। মোর প্রিয় মানে তেনু করি যদিও পরমেশ্বর কইতিলে বলি দেবা পাই, তথাপি যেতবেলে সে তা পুত্র উপরে হস্ত বিস্তার করিবাকু যাওতিলে পরমেশ্বর তাঁকু অটকাই রখিলে, যেহেতু সে সেই পরীক্ষার সে উত্তীর্ণ হবাকু পারিথিলে। তৃতীয় গুরুত্বপূর্ণ আও উদাহরণ যাহা যাকুব আমানকু প্রকাশ করিছন্তি তাহা হচ্ছি রাহাব। যাকুব পুস্তকরে এইপর লেখা হচ্ছে সেই 25 পদরে, সেই প্রকারে মধ্যে রাহাব বেশ্যা দূত মানুষ আতিথ্য করি অন্য বাট দিয়ে সেমানকু বিদায় করিবারু কোন কর্ম দ্বারা ধার্মিক গণিত হেলে নাহি। রাহাব এই স্থানের মধ্যে লেখা যায় কো জনে বেশ্যা ছিলে। প্রিয় মানে রাহাবঙ্কর বিশ্বাস কি পরিছিলা, যাকুব পুস্তকরে যাকুব দুই জনকু সিলেক্ট করুছন্তি বিশ্বাসর উদাহরণ দেবা পাই, পুরুষ মানক পক্ষরু অব্রাহামকু সিলেক্ট কলে আও মহিলা মানক পক্ষরু রাহাবকু সিলেক্ট কলে। এই রাহাবর কেতে বড় বিশ্বাস থিলা, রাহাব জনে বেশ্যা কিন্তু পরবর্তী সময়ে তার বিশ্বাস বলরে সে যে ধার্মিকতা আও সে গণিত হয়েছিল। আমি দেখু পরবর্তী সময়ে এপরে কি এভ্রি পুস্তক যে বিশ্বাস হিরো মানকর লিস্ট অছি, এভ্রি তার 11 অধ্যায়ে বিশ্বাস হিরো মানকর লিস্টে রাহাবর নাম মধ্যে লিপিবদ্ধ অটে। যাকুবঙ্কর দুইজন মহান বিশ্বাসী মানক মধ্যে অব্রাহাম এবং নারী মানক মধ্যে রাহাবকু যাকুব উদাহরণ স্বরূপে রখিলে। প্রিয় মানে এই রাহাব জনে মা জনে মহিলা আও তার যে পরিস্থিতি থিলা তাহা অত্যন্ত শোচনীয়, যেহেতু বেশ্যা থিলে সমাজে আমি এইপরি লোকমানকু পূর্ব কাল ঠারু সেমানে ঘৃণিত থিলে, সেমানে সবুঠারু নিউন থিলে, সেমানকর কোনসি মূল্য নথিলা, সমস্ত লোকমানে আও এইপরি লোকমানকু ছি ছি করুথিলে, এইপরি পরিস্থিতি থিলা। কিন্তু সে যেতবেলে জানিবাকু পাইছি শুনিবাকু পাইছি যে প্রভুঙ্কর লোকমানে আম এই জায়গাকু আও সেমানে আও এই স্থানরে আসি অধিবাসী হবার নিমন্তে আসুচন্তি, সেমানে সেমানঙ্ক সহিত পরমেশ্বর রহি অনেক মহান মহান কার্য করিয়াছন্তি, যাহাকে আমরা পড়ু যিহোশুয়া তার 2 অধ্যায়ে আও লেখা আছে, মু পড়ি দউছি 9 পদ। রাহাবর বিশ্বাস কি পরি অটে লেখা আছে, মু জানে। হালেলুয়া হালেলুয়া, গুরুত্বপূর্ণ বিষয় দেখন্তু সে কইছি মু জানে সদা প্রভু তুম্ভমানকু এই দেশ দেইছন্তি, তুম্ভমানকু বিষয় কত্রাস আম্ভমানকু উপরে পড়ি অছি ও এই দেশ নিবাসী সমস্তে তুম্ভমানকু আগরে তরলি যাওছন্তি। রাহাবর এক ব্যক্তিগত আও বিশ্বাস আমি এই স্থানরে দেখু,
ରାହବ କହୁଛି ମୁଁ ଜାଣେ, ଆମ୍ଭେମାନେ ନୁହଁ, ମୁଁ ଜାଣେ। ରାହବର ଏକ ବ୍ୟକ୍ତିଗତ ବିଶ୍ୱାସ ପ୍ରକାଶ କରାଯାଉଛି ଯେ ଏହି ଦେଶ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ସଦା ପ୍ରଭୁ ଦେଇଅଛନ୍ତି। ପ୍ରଭୁଙ୍କ ବିଷୟରେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଏ ଜାଣୁଛି ଯେ ଆଉ ପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଏମାନଙ୍କୁ ଆଣୁଛନ୍ତି କୌଣସି ବିଷୟ ପ୍ରତିବନ୍ଧକ ହେଇପାରିବ ନାହିଁ। ଯଦି ପ୍ରଭୁ ପ୍ରତିଜ୍ଞା କରିଛନ୍ତି ତାଙ୍କ ପ୍ରତିଜ୍ଞା ନିଶ୍ଚୟ ସେ ସଫଳ କରିବେ। ଆମ୍ଭେମାନେ ଏହି ସ୍ଥାନରେ ତିଷ୍ଠି ରହିପାରିବୁ ନାହିଁ ଯେହେତୁ ଇସ୍ରାଏଲମାନଙ୍କର ସହିତ ସଦା ପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର ଆସୁ ଅଛନ୍ତି। ସେ କହୁଛନ୍ତି ମୁଁ ଜାଣେ, ତାପରେ ଦଶ ପଦରେ ସେ କହୁଛନ୍ତି କାରଣ ତୁମ୍ଭେମାନେ ମିଶ୍ରରୁ ବାହାରି ଆସିବା ବେଳେ ସଦା ପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ କି ପ୍ରକାରେ ସୁଖ ସମୁଦ୍ରର ଜଳ ଶୁଷ୍କ କଲେ, ପୁଣି ତୁମ୍ଭେମାନେ ଜଙ୍ଗଲ ସେପାରି ସ୍ଥିତ ସିହୋନ ଓ ଓଗ ନାମକ ଇମୋରିୟମାନଙ୍କ ଦୁଇ ରାଜାଙ୍କ ପ୍ରତି କି ପ୍ରକାର ବ୍ୟବହାର କରି ସେମାନଙ୍କୁ ବର୍ଚ୍ଛିତ ରୂପେ ବିନାଶ କରିଅଛ ତାହା ଆମ୍ଭେମାନେ ଶୁଣିଅଛୁ। ପ୍ରଥମରେ ସେ କହିଲେ ମୁଁ ଜାଣେ, ଦ୍ୱିତୀୟରେ ସେ କହୁଛି ମୁଁ ଆମେ ଶୁଣିଅଛୁ। ପରମେଶ୍ୱରଙ୍କର ସମସ୍ତ ମହତ କାର୍ଯ୍ୟ ସବୁ ସେ ଶୁଣିଛି। ଆମେ ଜାଣୁ ବିଶ୍ୱାସ କିପରି ଭାବରେ ଜାତ ହୁଏ, ଶ୍ରବଣରୁ ଜାତ ହୁଏ। ଆଉ ସେ ଶୁଣିକି ଏପରି ବିଶ୍ୱାସ କରିଛି, ଏଗାର ପଦରେ କହେ, ଆଉ ତାହା ଶୁଣିବା ମାତ୍ରେ ଆମ୍ଭମାନଙ୍କ ହୃଦୟ ତରଳି ଗଲା, ପୁଣି ତୁମ୍ଭମାନଙ୍କ ମୁଖ ସକାଶୁ କୌଣସି ପୁରୁଷର ଆତ୍ମା ଆଉ ଉଠିଲା ନାହିଁ, କାରଣ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କ ପରମେଶ୍ୱର ଉପରିସ୍ଥ ସ୍ୱର୍ଗରେ ଓ ନିଜସ୍ଥ ପୃଥିବୀରେ ପରମେଶ୍ୱର ଅଟନ୍ତି। ଏହା ରାହବଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱୀକାରୋକ୍ତି ଅଟେ ଯେ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କ ପରମେଶ୍ୱର ହିଁ ପରମେଶ୍ୱର ଅଟନ୍ତି। ହାଲେଲୁୟା। ଆଉ ରାହବ ସେ ପରମେଶ୍ୱରଙ୍କ ଠାରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ କରି କିପରି ବିଶ୍ୱାସର କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ। ପ୍ରଥମେ ଆମେ ଦେଖୁ କି ଏହି ପରମେଶ୍ୱରଙ୍କ ଠାରେ ସେ ଆଶ୍ରୟ ନେଉଛନ୍ତି। ରାହବ ଆଉ ରାହବ କେଉଁ ସ୍ଥାନରେ ତାଙ୍କର ଘର ଥିଲା, ଚିରିହୋର ଯୋଉ ସବୁଠାରୁ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଶକ୍ତିଶାଳୀ ଯୋଉ ପ୍ରାଚୀର ଯାହା ସମସ୍ତ ଦେଶ ମାନଙ୍କ ଠାରେ ବିଖ୍ୟାତ ଅଟେ, ସେଇ ପ୍ରାଚୀର ଭାଙ୍ଗିବାର ଶକ୍ତି ନାହିଁ। ଚିରିହୋର ପ୍ରାଚୀର ଉପରେ ରାହବର ଘର ଅଛି। ଆଉ କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ରାହବ ଦେଖୁଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କର ଲୋକ ମାଡି ଆସୁଛନ୍ତି, ଏଇ ପ୍ରାଚୀର ମଧ୍ୟ ଆମକୁ ଉଦ୍ଧାର କରିପାରିବ ନାହିଁ। ପ୍ରାଚୀର ଉପରେ ତାର ଆଶ୍ରୟ ନାହିଁ, ପ୍ରାଚୀର ଉପରେ ତାର ଭରସା ନାହିଁ, ପ୍ରାଚୀର ଉପରେ ତାର ବିଶ୍ୱାସ ନାହିଁ, କିନ୍ତୁ ସେ ସଦା ପ୍ରଭୁ ପରମେଶ୍ୱରଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ ରଖୁଛନ୍ତି। ଆଜି ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ମାନଙ୍କୁ କହେ ଆମର ଭରସା ଆମର ବିଶ୍ୱାସ କେଉଁଠି ଅଛି? ହୁଏତ ବ୍ୟାଙ୍କ ବାଲାନ୍ସ ରହିଥାଇ ପାରେ, କଣ ଗୋଟେ ହେଲେ ଆମ କ୍ଷେତ ଏତିକି ସୁନା ଅଛି, ଆମେ ହୁଏତ ସେଇ ସୁନା କଣ ଗୋଟେ କରିକି ଆମେ ଉଦ୍ଧାର ପାଇଯିବା। ହୁଏତ ଆମେ ଭାବିପାରିବା ମୁଁ ତ ଆଉ ସରକାରୀ ଏଇ ଗୋଟେ ବଡ ପୋଜିସନରେ ଅଛି, ଆମେ ହୁଏତ ଭାବିପାରିବା ମୁଁ ତ ଆଉ ଗୋଟେ ଉତ୍ତମ ସ୍ଥିତିରେ ଅଛି। ମୋର ପ୍ରିୟ ମାନେ ହଠାତ ପରମେଶ୍ୱର ଆଉ ପରମେଶ୍ୱରଙ୍କ ବିହୁନେ ହଠାତ ଯୋଉ ଅମଙ୍ଗଳ ଆସି ଉପସ୍ଥିତ ହୁଏ ଆମେମାନେ କିପରି ଭାବରେ ତିଷ୍ଠି ପାରିବା? ଆମମାନଙ୍କର ନିର୍ଭର କଣ ଟଙ୍କାରେ? ଆମମାନଙ୍କର ନିର୍ଭର କଣ ଆମମାନଙ୍କର ସୁନା ଅଳଙ୍କାରରେ? ଆମ୍ଭମାନଙ୍କର ନିର୍ଭର କଣ ଆମମାନଙ୍କର ପୋଜିସନ ବା ଆମମାନଙ୍କର ଫ୍ୟାମିଲି? ପ୍ରିୟମାନେ ପରମେଶ୍ୱରଙ୍କର ଏହି ଉଦ୍ଧାରକାରୀ ବିଶ୍ୱାସ ଆଜି ଆମମାନଙ୍କୁ ଶିକ୍ଷା ଦିଏ। ରାହବ ପ୍ରାଚୀର ଉପରେ ଘର ହେଲେ ମଧ୍ୟ ସେ ଜାଣିଛି ଏଇ ପ୍ରାଚୀର ମୋତେ ରକ୍ଷା କରିପାରିବ ନାହିଁ, ଆଉ ସେ ପରମେଶ୍ୱର ଯେ ଆସୁଛନ୍ତି ଆସୁଥିବା ପରମେଶ୍ୱରଙ୍କ ଠାରେ ନିର୍ଭର ରଖିଛନ୍ତି। ଆଉ ସେ ରାହବ ସେଦିନ ବିଜୟ ହେବାକୁ ପାରିଥିଲେ। ପ୍ରିୟମାନେ ଆଜି ମଧ୍ୟ ଏଇ ଉଦ୍ଧାରକାରୀ ବିଶ୍ୱାସ ଆମମାନଙ୍କୁ ଏହା ଶିକ୍ଷା ଦିଏ, ଆମେ ନିଜ ଉପରେ ନୁହେଁ, ଜ୍ଞାନରେ ବୁଦ୍ଧିରେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟରେ ନୁହେଁ, କିନ୍ତୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଶତ ପ୍ରତିଶତ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବା। ଯୀଶୁ ହିଁ ମୋର ଉଦ୍ଧାରକାରୀ, ଯୀଶୁ ହିଁ ମୋର ଆଉ ରକ୍ଷାକାରୀ ଅଟେ, ଏହି ବିଶ୍ୱାସ ଆମେ ସମସ୍ତଙ୍କର ହେବା ଆବଶ୍ୟକ। ମୋର ପ୍ରିୟମାନେ ଦ୍ୱିତୀୟରେ ଏଇ ରାହବର ବିଶ୍ୱାସରେ ଆମେମାନେ ଦେଖୁ ଯେ ତାର ବିଶ୍ୱାସରେ
ভয় নথিলা সাহসিক থেলে যেতেবেলে চর মানে আউ রাহাবঙ্ক ঘরকু আসিছন্তি রাজা জানিগলে আউ জিরিহর রাজা জানিগলে আউ সে দূতমানকু পঠাউছন্তি লোকমানকু পঠাউছন্তি যাও কেহি চর মানে আউ এই রাহাব যে বেশিয়া আছি তার পাখকু আসিছন্তি আউ সাগে সাগে দূতমানে মধ্যে গলে আউ তার রাহাবকু যাই পচারুছন্তি আম দেশ বিরুদ্ধে আসিথিবা যে চর মানে আসিছন্তি সে তুম ঘরকু আসিছন্তি আউ রাহাব প্রভুঙ্কঠারে বিশ্বাস করি সাহসিকতার পরিচয় দেই সে কৌছন্তি না না সেমানে আসিথিলে সত কিন্তু চালি গলে আও সে রাজাঙ্কর এই যে কথা থিলা রাজাঙ্কর আদেশ তাঙ্কর প্রতি থিলা রাজাঙ্কর কথা আসিবা সত্ত্বে প্রভুঙ্ক সকাশে রাজাঙ্কর কথারে মধ্যে সে সম্মতি প্রকাশ কলে নাহি সে অন্যমানঙ্কু দেখিলে নাহি অন্যমানঙ্কর কথারে সম্মতি হয়ে গলে নাহি কহিবার মানে হচ্ছে সম্পূর্ণ জিনিহ নগরী গোটে পার্শ্বরে হেলে এই বিশ্বাসীকারী মহিলা এই রাহাব আউ গোটে পার্শ্বরে ঠিয়া আছে সমস্তে দলিকি সমস্তে আউ সেই জিনিহ নগরী মধ্যে সবু বন্ধ করে রহুছন্তি এই লোকমানে কিন্তু এই যে মহিলা জনক আউ সে ভয়ভীত হোক না রাজাঙ্কু মধ্যে জবাব দৌছি লোকমানঙ্কু মধ্যে কহুছি আউ সেইপরি ভাবরে চোর মানঙ্কু আউ সে উদ্ধার করি তা বিশ্বাসরে যে সাহস অছি তাহা সে আউ প্রকাশ করিথিলে আজি আমমানঙ্কর সেই উদ্ধারকারী বিশ্বাস আমমানঙ্কর ভয় নহে আমমানঙ্কর সাহসকু তাহা দর্শাইবা আবশ্যক প্রিয় মানে অনেক সময় আমাদের মধ্যে এইপরি ঘটে কিছু কিছু বিষয়কে নিয়ে আমি সম্মতি প্রকাশ করে থাও ভগবানকর কথারে আদম সম্মতি প্রকাশ কলে যদ্বারা আহবা আদম সেমানে নষ্ট হলে সেমানে এদম উদ্যানর বিধারিত হলে আউ সেইপরি ভাবরে আমি দেখু হনানীয় এবং সফিরা স্বামী স্ত্রী দান দেওয়া বিষয়ে সেমানকর সম্মতি দেখন্তু সেমানে আউ যাহা বিক্রি কলে আনিকি আউ প্রভুঙ্কর লোকমানঙ্ক ঠারে থইবা কথা কিন্তু স্বামী আউ স্ত্রী উভয়ে সেমানে সম্মতি প্রকাশ করছন্তি নাই নাই এতিকি তো আমি বিক্রি করছু কিন্তু অধা রখিকি অধা আমি আউ দেবা আউ কহিদবা কি সব আমি বিক্রি করছু আউ এই সমস্ত পরিমাণ হিয়া মানে দেবছু হুয়েত অনেক সময় আমার মধ্যে এইপরি হয়ে পারে হুয়েত আমার প্রার্থনা দেখি স্বামী হুয়েত কহিব কেতে প্রার্থনা করিব তুম প্রার্থনা শুনি শুনি আম কান ঝা ঝা হেলানি হেলা এথর বন্ধ কর হুয়েত কহিবে কেতে গির্জা যিব সবুদিন তো যাউছ কাহিকি যিব কিন্তু মোর প্রিয় মানে এইপরি কথারে সম্মতি ন হেবা পায় এই উদ্ধারকারী বিশ্বাস আজ আমাদের শিক্ষা দিয়ে হুয়েত আমমানকর পুয় ঝিও আমমানকর বিভিন্ন প্রকারে বিভিন্ন বিষয় পায় আমমানকর মনাইবা পায় চেষ্টা করন্তি কিন্তু আমি মানে বিশ্বাসরে অটল রহু আম নিজ পরিবার হলে মধ্যে যাহা প্রভুঙ্কর অনুপযুক্ত সেথিরে আমি সম্মতি প্রকাশ ন করু এইপরি প্রভুঙ্ক বিহুনে প্রভুঙ্ক বিরুদ্ধরে স্বামী হেউ কিংবা স্ত্রী হেউ পিলা মানে হুয়ন্তু না কাহিঁকি সেমানে সমস্তে গোটে কথা আর প্রভুঙ্কর বিরুদ্ধরে হেলে হেউ পছে সমস্ত স্বামী স্ত্রী পিলা মানে যেতেবেলে গোটে কথা কু সম্মতি দেউচন্তি বাইবেলর অনেক উদাহরণ সম্পূর্ণ পরিবার হি বিনষ্ট হেউছি মোর প্রিয় মানে লোকঙ্কর জয় মানঙ্ক কথারে লোক সে সম্মতি প্রকাশ করি নথিলে যতরা লোট উদ্ধার পাইলে অনেক আও পরিহাসকারী লোকমানঙ্ক কথারে নহ সম্মতি প্রকাশ করি নথিলে যতরা নহ এবং তা পরিবার সেদিন উদ্ধার পাই গলে মোর প্রিয় মানে আয়ুবঙ্ক স্ত্রীঙ্ক স্ত্রীঙ্ক কথারে আয়ুব সম্মতি প্রকাশ করি নথিলে যতরা সেদিন আয়ুব এবং তা পরিবার উদ্ধার পাই গলে
মোর প্রিয় মানে সেদিন অবিকল আউ সে নাবলঙ্ক কথারে সম্মতি হেই নথিলে যদ্বারা সেদিন সে এবং তার পরিবার উদ্ধার পাইগলে। আজি আমি মানে আউ সচেতন হো কিপরি বিশ্বাস আমি রাখিছু গোটি গোটি কথারে যাহা প্রভুঙ্কর অনুপযুক্ত এমতি কথারে কোন আমি সম্মতি প্রকাশ করুছু কি। আমি প্রার্থনা সভা মাধ্যমে শুনুছিলু হেরোদিয়া এবং তাঙ্ক ঝিয়ঙ্ক বিষয়ে হেরোদিয়া মা আউ সে কৌছন্তি মতে বাপ্তিজক যোহনঙ্কর মুন্ড দরকার। ঝিও দেখন্তু পুরা আজ্ঞাবহ ঝিও আজ্ঞাকারী ঝিও সবু কথা শুনুথিব ঝিও আউ সে জনে লোকঙ্কর মুন্ড আনিবা পাই কহিবা সত্ত্বে আউ এই ঝিও হউ ঠিক অছি মা মু সেইটা মধ্যে শুনুছি আউ সে যাই বাপ্তিজক যোহনঙ্কর মুন্ড মধ্যে মাগুছি। সেমতি ঝিও মানে অছন্তি আমি যদি বাপা মা এইপরি পরামর্শ দিয়ন্তি তেবে এইপরি পরামর্শ গ্রহণ করিবা আদ উচিত নুহে। তেণুকরি পরিবার মধ্যে নিজ নিজ মধ্যে কেউ ডিসিশন আমি নেছু কি প্রকার ভাবে আমি পরস্পরকে পরামর্শ দেছু তদ অনুসারে আমাদের জাগ্রত হবার আবশ্যক রয়েছে। নছে হুয়েত আমি মানে যেপরি সেদিন অনেকে অনেকে উদাহরণ আমি দেখু যে মানে কি সম্পূর্ণ পরিবার নষ্ট হয়ে যাইতিলে আমি মানে সেইপরি ন হো। শেষরে এই যে রাহাব আউ সে আজ্ঞাবহ বা আদেশ পালনকারী থিলে কিপরি যে এই চর মানে কহিথিলে যে এই যে ঝরকা দেই এই সিন্দুর বর্ণ ডোরিরে আম্ভমানঙ্কু আও জীবা পাই দেইছ আমি মানে যেতেবেলে আসিবু সেই সময়ে সিন্দুর বর্ণ ডোরি এই ঝরকারে আও অন্যকে রাখিবার আবশ্যক রয়েছে। যেবে সে সিন্দুর বর্ণ ডোরি অছি তেবে তুমি উদ্ধার পাইব আও যদি নথিব তেবে আম্ভমানঙ্কু আও কহিব নাই আমি মুক্ত হয়ে যাবু। মোর প্রিয় মানে সেই কথাকু সে মনে রাখিথিলা কেতে দিন বিতে গলা পছে কিন্তু সেই যে গুরুত্বপূর্ণ কথা রাহাব স্মরণে রাখি যেতেবেলে ইসরায়েলীয় মানে আসুচন্তি তাঙ্ক ঘরর ঝরকারু সে সিন্দুর বর্ণ ডোরিকু আউ সে রাখিথিলে সেই ডোরি হি তাঙ্ক গৃহর রক্ষার এক চিহ্ন হেলা। মোর প্রিয় মানে আউ সেই সিন্দুর বর্ণ কহিলে নিশ্চয় ইহা মানক প্রভু যীশু খ্রিস্টঙ্ক রক্তর সমতুল্য আউ যাহাকে আমানক কথা কহে যীশুঙ্ক রক্ত আমানক সেই অনন্তকালীন মৃত্যুর উদ্ধার করে। প্রিয় মানে প্রভু যীশু খ্রিস্টঙ্ক রক্ত আমো পায় আমো পরিবার পায় এক সুরক্ষার চিহ্ন অটে। যীশুঙ্ক রক্ত যদি আমানক সহিত অছি আপমানকু না দুষ্ট আত্মার প্রভাব আউ নাহি কোনসি প্রকার পরমেশ্বরর ক্রোধ আপমানকু বিনষ্ট করিব। যীশুঙ্ক রক্ত আমানকু শয়তান থারু পরমেশ্বরর ক্রোধ থারু মধ্য আমানকু উদ্ধার করে। যীশুঙ্ক রক্ত উদ্ধারর চিহ্ন আপমানক পায় আম পরিবার পায় অছে। আউ তেণু করি সেদিন আমি দেখু রাহাব এই পরিচ সম্পূর্ণ বিশ্বাস করেছিলা বিশ্বাস অনুসারে প্রভুঙ্ক ঠারে সে আশ্রয় নেলা সাহসিক হে কার্য কলে এবং এই বাক্যর আদেশক মধ্যে মানিলে যদ্বারা সম্পূর্ণ জিরিহ বিনষ্ট হেলা কিন্তু রাহাব এবং তাঙ্কর পরিবার লোকে সেদিন উদ্ধার প্রাপ্ত হেলে। আজি প্রভু আমানকু চাহান্তি আম্ভ মানকর বিশ্বাস কেবল পাহিক বিশ্বাস ন হো সেই মৃত বিশ্বাস ন হো আম্ভ মানকর বিশ্বাস আউ সেই পরি ভাবরে সে ভূত মানক পরি ন হো কিংবা অকর্মণ্য বিশ্বাস ন হো। প্রভু চাহান্তি এই শেষ দিন মানকরে নিজ নিজ বিশ্বাস কু আমি পরীক্ষা করিবার আবশ্যক। খালি পাটিরে কহিলে হেব নাই তেণু করি প্রভু কহিলে তোমাদের বিশ্বাস যদি সরিষ দানা পরি হুয়ে এই পর্বতকু কহিব উঠি যায় সমুদ্রে পড় আও তাহা মধ্যে হেইছিব। এইটা হচ্ছে মঞ্জি থিবা বিশ্বাস অটে মোর প্রিয় মানে। যদি আমি মানে কেবল মুখরে কেবল ওষ্ঠরে লিপ সার্ভিস কেবল করিবা তেবে তাহা মঞ্জি নথিবা বিশ্বাস
ଯାହାକି ଆମେ ଆମର ଲୋକାଲିଟିରେ ଆଉ ଯେପରି କହୁ କଣ ଆଉ ସେଥିରେ ଆଉ କିଛି ନାହିଁ। ଏହିପରି ବିଶ୍ୱାସ କଣ ସାଧନ କରିବ? କେବଳ କଥା କହୁଛି କିନ୍ତୁ ଭିତରେ କିଛି ନାହିଁ। ପରମେଶ୍ୱରଙ୍କର ବାକ୍ୟ ତାଠାରେ ନାହିଁ, ତାଠାରେ ପ୍ରାର୍ଥନା ନାହିଁ, ବିଶ୍ୱାସର ଜୀବନ ନାହିଁ। ଆଜି ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଆମମାନଙ୍କୁ କହେ, ତେଣୁ କରି ଆମ୍ଭେମାନେ କଣ ପ୍ରାର୍ଥନା କଲେ ଆମକୁ ଏମିତି ଲାଗୁଛି କି ମୋ ପ୍ରାର୍ଥନା ପ୍ରଭୁ ଶୁଣୁ ନାହିଁ। ନା କୁ ଆମେ କଣ ନା ଆମମାନଙ୍କର ଦୈନନ୍ଦିନ ଆଉ ସେ ଅଭ୍ୟାସକୁ ଆମେ ପୂର୍ଣ୍ଣ କରିବାର ଅଛି। ଏହିପରି ଆମମାନଙ୍କର ଆଉ ପ୍ରାର୍ଥନା ଅଛି ନା ବିଶ୍ୱାସ ଅଛି? ମୋର ପ୍ରିୟ ମାନେ ଆଜି ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଆମମାନଙ୍କୁ ସଚେତନ କରାଏ, ଏହିପରି ବିଶ୍ୱାସ ଆମମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିପାରିବ ନାହିଁ। କିନ୍ତୁ ଆମ୍ଭେମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଉ ହୃଦୟରେ ମନ ପ୍ରାଣ ଦେଇ ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବା, ବିଶ୍ୱାସ ଅନୁସାରେ ଆମ୍ଭେମାନେ ପ୍ରଭୁଙ୍କ ପଛେ ପଛେ ଆମମାନେ ଯିବା, କାର୍ଯ୍ୟ କରିବା, ଯଦ୍ୱାରା ଆମ୍ଭେମାନେ ଉଦ୍ଧାର ପ୍ରାପ୍ତ ହେବା। ଅନେକ ଲୋକମାନେ ତେଣୁ କରି ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିଥିବା ହେତୁ ଆଉ ଅନେକ ଲୋକମାନେ ଦାନ ପଠାନ୍ତି ବିଭିନ୍ନ ସ୍ଥାନରୁ ବିଭିନ୍ନ ସେବା ନିମନ୍ତେ। ଅନେକ ଲୋକମାନେ ବିଭିନ୍ନ ତାଡ଼ନାର ସମ୍ମୁଖୀନ ହୁଅନ୍ତି, ଯେହେତୁ ବିଶ୍ୱାସ ଅଛି ଯେ ଏଇ ଜଗତରେ ରହୁର ଅଳ୍ପ ଦିନ ଅଛି, କିନ୍ତୁ ଜଗତ ଛାଡ଼ି ଚାଲିଗଲା ପରେ ମଧ୍ୟ ଅନନ୍ତ ଜୀବନ ପାଇଁ ମୁଁ ମୋ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ରହିବି, ମୋ ପ୍ରଭୁ ମୋତେ ନେବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି। ଏଇ ଯୋଉ ମହାନ ବିଶ୍ୱାସ ଲୋକମାନଙ୍କ ଠାରେ ଅଛି ମୋର ପ୍ରିୟମାନେ, ତେଣୁ କରି କେତେ ତାଡ଼ନା, କେତେ ନିନ୍ଦା, କେତେ କଷ୍ଟ ମଧ୍ୟ ପ୍ରଭୁଙ୍କ ଲୋକମାନେ ସହି ଯାଆନ୍ତି। ଆଜି ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦିଅନ୍ତି, ଯଦି ଆମମାନଙ୍କର ବିଶ୍ୱାସ ମୃତ ଅଛି, ଯଦି ଆମମାନଙ୍କର ବିଶ୍ୱାସ କେବଳ ବାହିକ, କେବଳ ନାମକୁ ମାତ୍ର, ପ୍ରଭୁ ଆହ୍ୱାନ ଦେଉଛନ୍ତି ସମୟ ସରିଯିବା ପୂର୍ବେ ତୁମେ ଫେରି ଆସ, ଜୀବନ୍ତ ଉଦ୍ଧାରକାରୀ ବିଶ୍ୱାସରେ ବିଶ୍ୱାସ କର। ଏହା ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ, ଏହା ପ୍ରଭୁଙ୍କର ଆହ୍ୱାନ ଅଟେ। ସେଦିନ ଧନି ଏହିପରି ଅନେକ ପ୍ରଭୁ ଅନେକ ଥର କହିବା ସତ୍ତ୍ୱେ ବାକ୍ୟ ଶୁଣିଲା ନାହିଁ, ଶେଷରେ ବାକ୍ୟ ପ୍ରମାଣେ ତା ଜୀବନରେ ଘଟିଲା ଆଉ ସେ ନର୍କରେ ଯାଇ ନିକ୍ଷିପ୍ତ ହେ। ନର୍କରୁ ମନ ପରିବର୍ତ୍ତନ କରୁଛି, ନର୍କରୁ ସେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ନର୍କରୁ ବାକ୍ୟକୁ ମନେ ପକାଉଛି, ନର୍କରୁ ସେ ଗୀର୍ଜା ଉପାସନାକୁ ବାକ୍ୟ ପକାଉଛି, କିନ୍ତୁ ଭ୍ୟାଲିଡିଟି ଇଜ୍ ଏକ୍ସପାୟର୍ଡ। ଆଉ ତାର ଭ୍ୟାଲିଡିଟି ନାହିଁ। ନର୍କରୁ କେତେ ପ୍ରାର୍ଥନା କଲେ ତାର କୌଣସି ଆଉ କାର୍ଯ୍ୟ ନୁହେଁ। ଜୀବନରେ ଥାଉ ଥାଉ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟବର୍ତ୍ତୀ ହେବା ପାଇଁ ପ୍ରଭୁ ସଚେତନ କରୁଛନ୍ତି। ଆଜିକାଲିର ଜଗତରେ ଜୀବନର କୌଣସି ଗ୍ୟାରେଣ୍ଟି ନାହିଁ, ତେଣୁ କରି ଜୀବନ ଥାଉ ଥାଉ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟବର୍ତ୍ତୀ ହେବା ପାଇଁ ଏହି ଉଦ୍ଧାରକାରୀ ବିଶ୍ୱାସ ଧାରଣ କରିବା ପାଇଁ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦିଅନ୍ତି। ଆସନ୍ତୁ ଆମେ ଏହି ସମୟରେ ପ୍ରାର୍ଥନା କରିବା। ସ୍ୱର୍ଗସ୍ଥ ପରମେଶ୍ୱର ଆମେ ଧନ୍ୟବାଦ ଦଉଛୁ ପିତା, ତୁମ ଦିନ ଯେ ଅତି ନିକଟବର୍ତ୍ତୀ, ଏଥିପାଇଁ ସୈତାନ ବିଭିନ୍ନ ଜାଗତିକତା, ସାଂସାରିକତା ବିଭିନ୍ନ ପ୍ରକାରରେ ଆମ ବିରୁଦ୍ଧରେ ରହି କାର୍ଯ୍ୟ କରୁଛି। ପିତା ପରମେଶ୍ୱର ତୁମେ ଆମମାନଙ୍କର ଯେ ସହବର୍ତ୍ତୀ ଅଟ, ପିତା ତୁମେ ଯେ ଆମମାନଙ୍କର ଆତ୍ମାର ଅଧ୍ୟକ୍ଷ ଏବଂ ପାଳକ, ପିତା ତେଣୁ କରି ତୁମେ ଚାହୁଁଛ ସମୟ ଥାଉ ଥାଉ ତୁମ ନିକଟବର୍ତ୍ତୀ ହେବା ପାଇଁ। ପିତା ତୁମେ ଦୟାକରି ସମୟରେ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ସାହାଯ୍ୟ କର, ସମସ୍ତ ମନ୍ଦତାକୁ ପରିତ୍ୟାଗ କରି ପିତା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୃଦୟତାର ସହିତ ବିଶ୍ୱାସରେ ତୁମ ପଶ୍ଚାତବର୍ତ୍ତୀ ହେବା ପାଇଁ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ତୁମେ ସାହାଯ୍ୟ କର। ସମସ୍ତ ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଛ ଧନ୍ୟବାଦ। ଆମେ ସମସ୍ତେ କେବଳ ତୁମଠାରେ ସମର୍ପିତ ହେଇ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗୁଅଛୁ, ଆମେନ୍। ଧନ୍ୟବାଦ ମହିଳା ସମିତିକୁ ମଧ୍ୟ ଆଉ ପ୍ରଭୁଙ୍କୁ ମଧ୍ୟ ବିଶେଷ ବିଶେଷ ଧନ୍ୟବାଦ ଏହି ସମୟ ପାଇଁ। ଉପରେ ମହିଳା ସମିତି